হ্যাঁ আসসালামু আলাইকুম আমরা আজকে আসছি টাঙ্গাইলের কালিহাতি থানায় টাঙ্গাইলের কালিহাতি কালিহাতি থানা থানা এইখানে আমরা দেখছি বর্তমান জলবায়ুর পরিবর্তন এবং পরিবর্তনের ফলে এই লিচু গাছটার ফুলগুলো সব মারা যাচ্ছে ঘটনাটা কি ঘটনাটা হয়েছে যে এই এই রকম খরা এবং এত তাপমাত্রা এর আগে এখানে হয় নাই তখন লিচুগুলা গাছের লিচু পর্যাপ্ত লিচু থাকছে ঝরে নাই আর এই বছর তাপমাত্রা এবং অতিমাত্রা গরম অতিরিক্ত রোদ থাকাতে লিচুর ফুলগুলা রেণু শুকাইয়া রেণুগুলা শুকাইয়া ফুল শুকাইয়া ঝরে গেছে সব ও তো কত এই ধরনের তাপমাত্রা আপনি কত বছর যাব দেখেন নাই না আমার জীবনে সালে সাল তারপরে এই এই বছর এই বছর হ্যাঁ যে তাপমাত্রা অতিরিক্ত বাড়ার ফলে আপনার লিচু গাছের যে ফুল হয় হ্যাঁ ফুল রেণু হয়

কলা গাছ মরে যাইতেছে ও কলা গাছ মরে যাচ্ছে কলা গাছ মরে যাইতেছে এই কলা গাছটা মরে যাচ্ছে তারপরে নারিকেল গাছের নারিকেল কম আছে।

অন্য অন্য গাছেও মানে একই কাঁঠাল গাছের কি অবস্থা কাঁঠাল গাছের কাঁঠাল ছোটো ছোট এই সময় কাঁঠাল হয় এত বড় বড় কাঁঠাল গাছগুলো কি কি হচ্ছে কাঁঠাল গাছ কাঁঠাল গাছ কাঁঠালগুলো ছোটো ছোটো এবং ধরনের পরিমাণ খুবই কম যেখানে আগে সত্তর আশিড এক গাছে থাকতো সেখানে আছে তিরিশ চল্লিশ এই রকম

এই জন্য প্রাণী মারার খবর আমাদের এখানে নাই তবে প্রাণীর সংখ্যা কম প্রাণীর সংখ্যা কম মানে জীব বৈচিত্র্য বলছিলাম জীব বৈচিত্র আর কোন কোন এই গাছটা কি ছিল কুল গাছ বড়ুই গাছ বড়ুই গাছ এটা ন্যাচারালি মারা গেছে ন্যাচারালি মারা গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে আর এই আমাদের করলে আমরা খরার হাত থেকে রহাই পাবো কিংবা খরার মধ্যেও যেন আমাদের গাছের ফল ঠিক থাকে সেই প্রযুক্তি বাইর করে আমাদেরকে বিলিয়ে দেওয়া কিন্তু এটা তো প্রাকৃতিক সূর্যের আলো পড়ছে তো করার কিছুই নাই।

আর মেঘ হলেই সেখানে ওই সিলভার আয়োডাইড হ্যাঁ এইগুলো ওখানে দিলে বৃষ্টি ঝরে বৃষ্টি এইটা করা যেতে পারে তাই বলছেন না বাংলাদেশেও খুব ব্যয়সাপেক্ষ সাপেক্ষ যদিও এইটা আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে